জানতে চাইবো চাইব আমাদের দেশে দিন দিন সংক্রমণ বেড়েই চলছে যেমনটি শুরুতেই বলছিলাম এবং আটকানো যাচ্ছে না সামাজিক সংক্রমণ তীব্র আকারে ছড়িয়ে পড়ার এই করোনা ভাইরাস কেন আটকানো যাচ্ছে না এ বিষয়ে আপনার বিশ্লেষণ কি আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা বলার আমরা একটা জিনিস দেখেছি যে জাপানে করোনা নিয়ন্ত্রণ করেছে ওরা শুধুমাত্র তিনটি সিকে কে অ্যাভয়েড করে তিনটি সি বলতে একটি হলো কনফাইন্ড স্পেস মানে একটি আবদ্ধ জায়গা বদ্ধ জায়গা সি ফর ক্রাউডিং মানে ভিড় আর সি ফর ক্লোজ কন্ট্যাক্ট এখন দেখুন আমি যে হলরুমে আছি সেই হলরুমে একটি কনফাইন্ড স্পেস বা বদ্ধ জায়গা যদিও এখানে খুব একটা ক্রাউডিং নেই আমার খুব ক্লোজ কনট্যাক্টে না হলেও দূরে হলেও কিছু মানুষ আছে আমি কিন্তু এখন একটি মাস্ক পরে আছি আমার এই মাস্ক পরার একটি প্রতীকী অর্থ হলো আমাদের এখনও কিন্তু অসচেতন হওয়ার কোনো সুযোগ নেই আমি শুরুর দিকে আপনি যা বলছেন শুনছিলাম যে আমাদের দেশে কিন্তু করোনার নিম্নমুখী হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না গতকালও চব্বিশ ঘন্টায় সাতচল্লিশ জন মৃত্যুবরণ করেছেন আমি বিএসএমইউ একটি কোভিড ইউনিটে কাজ করি আমাদের এই কোভিড ইউনিটে প্রায় দুশো দশজন নন আইসিউ বেড বেডে ভর্তি হন এবং আমি বলতে পারি যে প্রতিদিনই আমরা নতুন রুগীদের ভর্তি দিতে হিমশিম খাই কেননা আমাদের এখানে সিট ফাঁকা থাকে না অতএব বাংলাদেশে করোনা পরিস্থিতি কোনোভাবেই ইমপ্রুভ করেছে তানবিড় আমি আপনার কাছে আবার আলোচনায় ফিরবো আপনি বলছিলেন যে আপনারা প্রতিদিনই করোনা রোগী ভর্তি নিয়ে হিমশিম খাচ্ছেন কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবং অনেক ডাক্তাররাও বলছেন যে আগের মতো করোনা রোগী নেই এবং বেশিরভাগ হসপিটালেই করোনার সিট গুলো ফাঁকা থাকছে সেই ব্যাপারটি তাহলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এক্ষেত্রে আসলে যেহেতু আমি করোনা ইউনিট বিএসএম কাজ করি আমি আমার এলাকা আমার এই ইউনিটের কথাই আমি বলতে পারবো অন্য ইউনিটের তথ্য আমি সঠিকভাবে বলতে পারবো না এটাও ঠিক যে হয়তোবা বিএসএমও একটি কেন্দ্রীয় জায়গা একটি সেন্ট্রাল ইউনিট কাজে এখানে আসলে রুগীর চাপ একটু বেশি সবসময় থাকে অন্য যে কোনো হাসপাতালের থেকে আরেকটি হতে পারে যে মানুষের মধ্যে আসলে কেমন জানি সচেতনতাটা হারিয়ে গেছে মানে এখন মানুষ অতটা সতর্ক থাকছে না অসুখ হলেও ডাক্তারের কাছে আসছে না অথবা নোটিফাই করছে না আমার মনে এগুলো একটি ফ্যাক্টর হতে পারে যার কারণে হয়তোবা হাসপাতাল মুখী যে প্রবণতাটা ছিল সেটা কিছুটা কমে গেছে করোনা নিয়ে কি মানুষের ভিতরে ভীতি আসলে কবে গেছে নাকি মানুষ আসলে খুব একটা পাত্তা দিচ্ছে না করোনাকে এখন কি মনে হচ্ছে আপনারা যে রোগী হ্যান্ডেল করছেন প্রতিদিন তাদের সাথে কথা বলে মনে হচ্ছে আসলে আসলে আমার হাসপাতালে যারা ভর্তি থাকেন তাদের সাথে কথা আসলে করোনার ভয়াবতটা বোঝা যায় হাসপাতালের বাইরে কিন্তু ভয়াবত কিছুতেই বোঝা যায় না আমি যখন হাসপাতালের ভিতরে ঢুকি তখন মনে হয় যে করোনা কি ভয়ঙ্কর একটি জিনিস যখন হাসপাতাল থেকে বের হয়ে আমি রাস্তা দিয়ে যাই আমার বাসায় তখন মনে হয় দেশে তো করোনা নেই কাজেই এই যে দ্বিমুখী একটি অবস্থানে আমরা আছি আমার মনে হয় এর ভয়াবহতা আমরা প্রতিদিনই লক্ষ্য করছি আমাদের বিভিন্ন আপনজনদের মৃত্যুর মাধ্যমে হারিয়ে যাওয়ার মাধ্যমে জি ডাক্তার মোহাম্মদ তানভীর ইসলাম আমি আবার জানতে চাইবো যে সাধারণ ফ্লু এর কারণে জ্বর সর্দি আর করোনা ভাইরাসের কারণে জ্বর সর্দি মানুষ এই দুটোর মধ্যে পার্থক্য করবে কিভাবে কিভাবে বুঝবে যে কোনটা করোনার জন্য হচ্ছে বা কোনটা সাধারণ ফ্লু আসলে এই এই প্রশ্নটি আমরা প্রতিদিনই এবং আপনাদের এই অনুষ্ঠানের অনেকবারই আমরা আসলে এটি বলেছি যে কোনো মহামারীর সময় যদি মহামারীর যে রোগটি আছে সেই রোগের উপসর্গ যদি থাকে তাহলে সেই রোগটি ধরে নেওয়াটাই সবচেয়ে যেমন ধরেন আমরা ডেঙ্গুর সময় যারই জ্বর এবং গায়ে ব্যথা ছিল জ্বর এবং গায়ে ব্যথা কিন্তু অনেক ভাইরাস রোগেই হয় কিন্তু আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে তার ডেঙ্গু হওয়ার সম্ভাবনাই বেশি ঠিক তেমনই এখন যদি এই করোনার সিজনে কারো যদি জ্বর সর্দি কাশি থাকে তাহলে আমরা এটি সাধারণ জ্বর সর্দি কাশি নাকি এটা করোনার জন্য এই চিন্তাভাবনাটাই না করে আমাদের বরং বুদ্ধিমানের কাজ হবে যে করোনাটি আগে করোনার পরীক্ষা করে ফেলে নিশ্চিত হয়ে নেওয়া যে এটি করোনা নয় কেননা উপসর্গের দিক থেকে কিন্তু সাধারণ জ্বর কাশি করোনার জ্বর কাশির মধ্যে খুব বেশি পার্থক্য আসলে নেই সব কিছুতেই আপনার জ্বর থাকতে পারে কাশি থাকতে পারে নাক বন্ধ থাকতে পারে গায়ে ব্যথা থাকতে পারে অতএব এগুলো দিয়ে যে আমরা খুব বেশি আলাদা করতে পারব তা কিন্তু নয় বলা হয় যে করোনাতে নাক দিয়ে ঝরঝর করে পানি পড়ছে এই জিনিসটা খুব একটা কম হয় কিন্তু এই ছোটোখাটো এক এক দুটি উপসর্গ দিয়ে আমার মনে হয় আমাদের সাধারণ মানুষের পক্ষে এটি নির্ধারণ করা সম্ভব নয় যে এটি করোনা নাকি এটা করোনা নয় আচ্ছা